অঙ্গীকার করছি তিনি আমাদের অনুপ্রাণিত করুন, তিনি আগে বাড়ুন, আমরা তার সঙ্গে রয়েছি। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত কলকাতার শ্রদ্ধানন্দ পার্কের এই জনসভার সভাপতি মহাশয় শ্রী বারিদবরণ গুহ, আজকের এই সভার প্রধান অতিথি এবং দীর্ঘদিন ধরে যার হাত ধরে আমি সংগঠনের কাজ শিখেছি, অলংকার করে বলছি না, সত্যি সত্যি যার হাত ধরে সংগঠনের কাজ শিখেছি, সে আমার মাননীয় নয়, আমার প্রিয় গোবিন্দাচার্যজি। সুদূর লখনৌ থেকে এসেছেন, যিনি উত্তরপ্রদেশে কল্যাণ সিং সরকারের সময় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এবং চারবার এমএলএ ছিলেন, ডক্টর সরজিৎ সিং ডাং, ডক্টর এস কে পাণ্ডে। মঞ্চ উপবিষ্ট আমার প্রিয় বোন স্মৃতি দেবী, দিল্লির আমার সহকর্মী শৈলেন্দ্র জৈন। সেই তিন বিঘা আন্দোলনের সময় পুলিশের মার খেয়ে পা ফুলে গিয়েছিল, আর তারপরেও বিহারে মার খেয়েই চলেছেন, আর মার খেতে খেতে কসাইখানা বন্ধ করে চলেছেন, সেই বিহারের গোরক্ষার নেতা শ্রী বিনোদ যাদব। এবং মঞ্চ ভবিষ্ঠ অন্য বিশিষ্ট মহানুভব বৃন্দ, স্বামী পূজ্য স্বামী তেজসানন্দজি, সমবেত হিন্দু সংগতির কর্মী সমর্থক বৃন্দ, এলাকার প্রিয় নাগরিক বৃন্দ, সেদিন হয়তো আমাকে ভালোবাসতেন তাই সেদিন এসেছিলেন, দেখি আমাদের তপন বা তপনদা কি করছে কৌতূহল নিয়ে। সে এক বছরের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি 5-7-10 হাজার লোক এখানে উপস্থিত হয়েছেন, একটা মিটিং সকলেরই ভালো লাগছে, কিন্তু ভাই হিন্দু সংহতির যারা কর্মী আছো তারা ভালো করে বুঝে নাও যে কলকাতায় এসে বড় বড় মিটিং করা, খবরের কাগজে বড় বড় ছবি আসা, এটা হিন্দু সংহতির উদ্দেশ্য নয়। হিন্দু সংহতির উদ্দেশ্য কি সে কথা আজকে যে একটা গোলাপি কাগজ দেওয়া হয়েছে, যারা এসে এই কাগজটা এখনো সংগ্রহ করেনি, অনেকে অনেক বক্তৃতা শুনবে শুনেছ, অনেক বক্তৃতা শোনি, হিন্দি তো হয়তো অনেক বক্তৃতা বুঝতে পারেনি, কিন্তু আজকের এই সম্মেলনের সংকল্প কি এই কাগজটি সংগ্রহ করে নিয়ে যাবে এবং এতে যে কথাগুলি লেখা আছে সেই কথাগুলি পরে দেখবে যে এই কথাগুলি তুমি পালন করতে পারবে কি পারবে না। এই যে কথাগুলি লেখা আছে এটাই হচ্ছে হিন্দু সংগতির উদ্দেশ্য, কলকাতায় মিটিং করা নয়। তবুও কলকাতায় কেন মিটিং করা হলো তার কারণ হচ্ছে যে কোন দূর গ্রামে 100 হিন্দু আছে, তার মধ্যে হিন্দু সংগতির 5টা ছেলে আছে, সেখানে হয়তো 15 ঘর মুসলমান আছে কি 7 ঘর মুসলমান আছে, সেই 7 ঘর মুসলমানের অত্যাচারে 100 ঘর হিন্দু মাথা নিচু করে থাকছে, অপমান সহ্য করছে, আর সেখানে আমার 5টা হিন্দু সংগতির ছেলে আছে, সেই 5টা হিন্দু সংগতির ছেলে আজকে এই মিটিং এলো, তারা দেখে গেল, কি দেখে গেল, বক্তৃতা কিছু শুনে বুঝলো না, হিন্দিতে বক্তৃতা হয়েছে কিন্তু তারা এটা বুঝে গেল যে হিন্দু সংগতির পিছনে শুধু তপন দেখা নয়, হিন্দু সংগতির পিছনে গোটা ভারতবর্ষের জাতীয় স্তরের নেতৃত্ব আছেন। তাই আমার গ্রামে যখন আমি 5টা ছেলে এই 100টা হিন্দু পরিবারের মান সম্মানের জন্য লড়াই করব, তখন আমি 5টা ছেলে নয়, আমার পিছনে গোটা পশ্চিমবঙ্গের এই শক্তি আছে, গোটা ভারতবর্ষের এই শক্তি আছে, এই শক্তির অনুভবটাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য আজকে হিন্দু সংগতির এখানে এই বর্ষপূর্তির কার্যক্রম করা হয়েছে, মিটিং দেখানোর জন্য নয়। কলকাতায় এনে বারবার মিটিং করা আমার মোটেই পছন্দ নয়, আমার পছন্দ যখন আমার কাছে খবর আছে, এই আজকের কথা বলছি, মালদা থেকে 60 জন ছেলে এসেছে, তারা রাত্রে মালদা প্যাসেঞ্জারে চেপেছে, তাদের মাথায় ফেটটি আছে, জয় শ্রীরাম ধরে দিচ্ছে, যখন মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ স্টেশনের উপর দিয়ে আসছে, আজিমগঞ্জের যে সংখ্যাগরিষ্ঠ আদিবাসী মুসলমান তাদের ওটা সহ্য হলো না, তারা এদেরকে উৎপাত করা শুরু করলো, কিন্তু এই মালদার মাত্র 60 জন ছেলে, তাদের বুকের মধ্যে বল আছে, তারা সেখানেই তাদেরকে পেটালো, পিটিয়ে তারপরে আর ওখান থেকে হারে তারা চলে এলো। এই যে তারা
60 জন ছেলে আমার মনে আছে। একটু উদাহরণ দেখুন, 1992 সালে তিন বিঘা আন্দোলন হচ্ছে, 26 জুন দলে দলে হাজার হাজার কর্মী, হিন্দু সংগঠনের কর্মী, তারা যাচ্ছে তিন বিঘা, 200-300 জনের গ্রুপ যাচ্ছে। আর ওই তিন বিঘা কুচবিহার জেলাতে, ওখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ কিন্তু অল্প কিছু মুসলমান, তারা আমাদের 300-400 জনের গ্রুপেরকে 40 জন মুসলমান বেধরক পেটাচ্ছে, আর পেটাতে সেই হিন্দুরা ব্যাক করে চলে আসছে, তারা তিন বিঘার দিকার যেতে পারছে না। কেন? কারণ এই জেলা 300-400 হিন্দু যাচ্ছে, তারা হিন্দু সংগঠনের কর্মী, কিন্তু তার বুকের মধ্যে ভরসা নেই যে আমরা যদি এখানে পাল্টা হাত চালাই তাহলে আমাদের পিছনে কেউ আছে কিনা, সে ভরসা নেই, তাই তারা মনে করছে বিদেশ বিভূ হয়ে আছি। 40টা লোক তাদেরকে ইট ছুটছে, লাড়ি মারছে, বাড়ি মারছে, তারা ফিরে চলে আসছে, কথা। কিন্তু আজকে হিন্দু সংগতির মালদার ছেলেরা, তারা ট্রেনের ভিতরে ছিল, তারা নিজের এলাকায় ছিল না, তারা মালদার ছেলে, আজিমগঞ্জ স্টেশন, মুসলিম প্রধান, 70% মুসলিম প্রধান জেলা মুর্শিদাবাদ জেলা, কিন্তু সেখানে তারা পাল্টা মার দিয়েছে, পাল্টা মার দিয়ে তারা শিয়ালদাতে এসে, হাওড়াতে এসে পৌঁছেছে। এই যে তাদের বুকের মধ্যে জ্বর হয়েছে যে আমাদের পিছনে কেউ আছে, এই বুকের মধ্যে জ্বর আনার জন্য হিন্দু সংগতির কাজ শুরু হয়েছে। হিন্দু সংগতির কাজ ভোটে দাঁড়ানো নয়, কোন রাজনৈতিক দলের চাপলুসি নয়, কারণ আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে জানি যে কোন রাজনৈতিক দল, হ্যাঁ, এ বি সি ডি থেকে জেড পর্যন্ত কোন রাজনৈতিক দল হিন্দুর রক্ষার্থে এগিয়ে আসে না। হিন্দু বাজার লুট হয়, হিন্দু দোকানে লুট হয়, হিন্দুরা যদি প্রতিবাদ করতে যায় পুলিশ লাঠি পেটায়, রাফ নামিয়ে দেয়, যারা লুট করলে তাদেরকে গ্রেপ্তার করে না, যারা প্রতিবাদ করতে যায় তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কেস দেয়, আর তারপর হিন্দুরা যদি আরো বড় সংখ্যায় প্রতিবাদ করতে যায় তখন রাজনৈতিক দলের নেতারা এগিয়ে আসে, নেতারা এগিয়ে আসে, তারা আন্দোলনের ডগায় দাঁড়িয়ে যায়, আন্দোলনের ডগায় দাঁড়িয়ে গিয়ে তারা তখন বলে চলো শান্তি মিছিল বের করি, শান্তি মিছিল বের করি। শান্তি কিসের? অন্যায়ের সঙ্গে শান্তি? আমার মা বোনের গায়ে হাত দেবে তার সঙ্গে শান্তি, তার সঙ্গে স্বচ্ছতা? না বন্ধু, মনে রাখুন দ্রৌপদীর সেদিনের কথা, যখন কৃষ্ণ যাচ্ছে যুধিষ্ঠিরের অনুরোধ নিয়ে কৌরবদের কাছে যে 5টা গ্রাম দিয়ে দাও তাহলে যুদ্ধ বিগ্রহ করবো না, তখন দ্রৌপদী তার সেই খোলা চুল দেখিয়ে কৃষ্ণকে বলেছিল যে কৃষ্ণ তুমি যাচ্ছ কৌরবদের সঙ্গে শান্তি করতে, সমঝোতা করতে, আমার এই চুল ধরে দুঃশাসন টেনেছিল, এই চুল আমি বাঁধিনি, যতদিন এই চুল টানার বদলা না আনা হবে ততদিন পর্যন্ত শান্তি। তাই পঞ্চস্বামী যা, সে পঞ্চস্বামী তো কায়ার কাপুরুষ, তারা তাদের পত্নীর অত্যাচারীর সঙ্গে শান্তি করে। আজকে আমরা সেই শান্তি করতে চাই যারা আমার মা বোনের গায়ে হাত দেয়, যারা দক্ষিণ 24 পরগনার মগরাহাট ব্লককে, যেখানে 1981 সালে 87% হিন্দু ছিল, আজকে সেই হিন্দুকে 47% নামিয়ে এনেছে, তাদের সঙ্গে শান্তি। যারা ধান তলায় 2002 সালের 14 ফেব্রুয়ারি বরযাত্রী বোঝাই বাস আটকে ওই নদিয়া জেলার ধান তলায় আইসমালি গ্রামে সারা রাত ব্যাপী যে মুসলমানরা মাদ্রাসাতে গিয়ে হিন্দু নারীদেরকে গণধর্ষণ করলো, তাদের সঙ্গে শান্তি? ধিক্কার জানাই ওই শান্তিকে, শান্তি চায় না হিন্দু মা বোনের ইজ্জত রক্ষায়, হিন্দু মা বোনের সম্মান রক্ষায়, আমরা তাদের সঙ্গে লড়াই চাই। তাই সংগ্রাম করো, জীবনে মৃত্যু একবার আসবে, মাথা নিচু করলে চিরদিন অপমানিত রাতখরের জীবন যাপন করবে, আর মাথা উঁচু করলে হয় একবার মাথাটা কাটা যাবে অথবা সারা জীবন মাথা উঁচু করে থাকতে পারবে, সেই জন্য এই সংকল্প করতে হবে। যে আর্য সমাজের প্রতিষ্ঠা করেছেন সেই দয়ানন্দের অন্যতম অনুগামী স্বামী শ্রদ্ধানন্দ, বিশাল ব্যক্তিত্ব ছিলেন, তাকে করাচির একজন মুসলমান মহিলা, রইস মহিলা, তিনি অনুরোধ করলেন যে আমি আমার পূর্বপুরুষের ধর্ম হিন্দু ধর্মে ফিরে যেতে চাই, আপনি কি আমাকে ফিরিয়ে নেবেন? সেই মহিলা
তার পুত্র কন্যা এবং তার আত্মীয় স্বয়ং শুদ্ধ স্বামী শ্রদ্ধানন্দ তাদেরকে আর্য সমাজের বৈদিক যোগ্য করিয়ে তাদেরকে হিন্দু ধর্মে ফিরিয়ে নিলেন, শুদ্ধি করলেন। সেই মুসলিম মহিলার স্বামী সে কোর্টে কেস করল, কিডন্যাপিং এর কেস করল, শ্রদ্ধানন্দের উপর স্বামী শ্রদ্ধানন্দের উপর কিডন্যাপিং এর কেস হলো। ইমাম বরকতি সে তসলিমা নাসরিনকে হত্যা করতে পারলে 1,00,000 টাকা পুরস্কার ঘোষণা করছে। কলকাতা পুলিশ ইমাম বরকতির বিরুদ্ধে কেস করতে পারে না, কলকাতা পুলিশ ইমাম বরকতিকে গ্রেফতার করতে পারে না, কিন্তু স্টেটসম্যান পত্রিকা একটা প্রবন্ধ ছাপলো, তার জন্য স্টেটসম্যান পত্রিকার সম্পাদককে গ্রেফতার করে মুসলমানের মনে তুষ্টি করতে হলো, তাদের পায়ে তেল দিতে হলো। আর ধিক্কার জানাই মিডিয়াকে, আনন্দবাজার আজকাল বর্তমান সমস্ত পত্রিকাকে, স্টেটসম্যান, টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়াকে, যে যারা খবর তোলে না যে একটি প্রবন্ধ প্রকাশের অভিযোগে স্টেটসম্যান পত্রিকার সামনে ধর্মতলায় 4 দিন ধরে মুসলমানরা যে উদ্ভব করলো, যে তোরফোড় করলো, যে ভাঙচুর করলো, কোন কাগজ সে খবর দিল না। বড় বড় তোমরা বুকরি ছাড়ো ওই বেজম্ম সেকুলার সাংবাদিকরা, হে বন্ধু এই সেকুলার সাংবাদিকরা, এরা রাজনীতিবিদের থেকে এরা ঘৃণ্য জীব, এরা রাজনীতিবিদের থেকেও ঘৃণ্য জীব। ইচ্ছা এই সেকুলার সাংবাদিকরা বলে যে কাক কাকের মাংস খায় না, কিন্তু এই সাংবাদিকরা কোথায় প্রমোদ মুতালিকের দুটো ছেলে পাবে ঢুকে ধাক্কা ধাক্কি করেছে, কোন মেয়ে কি হসপিটালে ভর্তি হয়েছে, কোন কি ইঞ্জুরি হয়েছে, কোন কি কেস হয়েছে, কিন্তু প্রমোদ মুতালিককে গ্রেফতার করা হলো। আর এখানে স্টেটসম্যানের উপরে এত বড় হামলা ভাঙচুর হলো, মিডিয়াতে প্রমোদ মুতালিককে নিয়ে বন্যা বইয়ে দিল, মিডিয়াতে প্রমোদ মুতালিকের বিরুদ্ধে বন্যা বইয়ে দিল, এই পশ্চিমবঙ্গের মিডিয়াতে কোথায় কর্ণাটকে ঘটনা ঘটছে আর পশ্চিমবঙ্গে প্রমোদ মুতালিককে তার বাপ মাকে শুধু গাল দেওয়া হচ্ছে, আর তোমাদের মিডিয়ার উপর এত বড় আক্রমণ হলো, স্টেটসম্যান পত্রিকার উপর এত বড় আক্রমণ হলো, আনন্দবাজার বর্তমান তোমরা ছাপলে না। কেন? কাক কাকের মাংস খায় না, কিন্তু মিডিয়া মিডিয়ার মাংস খায়, এরা কেন ছাপলো না? কারণ এরা যত বড় বড়ই, এরা যত বড় বড়ই বলি ছাড়ুক না কেন, মুসলমানকে ভয় পায় বন্ধু। ওই আনন্দবাজারের ফ্রেঞ্চ কাটারিওয়ালা অভিক সরকার মুসলমানকে ভয় পায়, তাই স্টেটসম্যান পত্রিকার উপর এত বড় আক্রমণ। আজকে মনে করুন তো, যদি বজরং দলের দুটো ছেলে কিংবা হিন্দু সংহতির দুটো ছেলে যদি একটা সাংবাদিকের গায়ে একটা থাপ্পড় মারে কিংবা মুখে থুতু দেয়, তাহলে কত বড় প্রচার হবে? আর তোমাদের স্টেটসম্যানের উপরে, তোমাদের মিডিয়ার উপরে এত বড় আক্রমণ হলো, তোমরা একটু দিলে না কেন? কারণ তোমাদের পিছনে মুসলমানের ভয় ঢুকে আছে। এই হচ্ছে আমাদের মিডিয়ার ক্ষমতা, এই হচ্ছে আমাদের মিডিয়ার ক্ষমতা। চ্যানেল না তারা পর্যন্ত দিল না। আর বন্ধু, মিডিয়ার এই যে ভূমিকা, মিডিয়ার এই ভূমিকার জন্য সারা দেশের হিন্দুরা জানতে পারছে না যে আমার ডায়মন্ড হারবার, আমার মগরা হাট, আমার কুলতলি ক্যানিন বাসন্তী রায় দিঘিতে মেয়েদের উপর কি অত্যাচার হচ্ছে। আমি এখনো মানে সিদ্ধান্ত নিতে পারছি না যে দীপা হালদারকে তার প্রতিবেশী মুসলমান দাউদ ইব্রাহিমের লোক নয়, সব দোষ দাউদ ইব্রাহিমকে না বন্ধু, সব দোষ দাউদ ইব্রাহিম নয়। এই দীপা আমার সামনে বসে আছে, আমি আঙুল তুলে দেখাচ্ছি না, দীপা হালদারকে তার প্রতিবেশী মুসলমানরা কিডন্যাপ করে সোনাগাছিতে বিক্রি করে দিয়েছিল, সেখান থেকে 40 দিন পর তাকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এদের এই কষ্টের কথা অলকা হালদারের মেয়েকে উত্তরপ্রদেশের রামপুরে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, এদের কথা এই যে হিন্দুর উপর অত্যাচার হচ্ছে এই কথা অন্য হিন্দুরা জানতে পারছে না, আর অন্য হিন্দুরা জানতে পারছে না বলে তার বিরুদ্ধে প্রতিবাদে আক্রোশে গর্জে উঠতে পারছে না। আমরা বাঙালি, আমরা মহালয়া শুনি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার শ্রী শ্রী চণ্ডী পুরাণের পাঠের আপনারা জানেন, যখন অসুরদের দানবদের অত্যাচার দেবতাদের উপর ভয়ঙ্কর হয়ে উঠল, তারা সমবেত হওয়ার পর যখন তারা সমবেত ভাবে বলতে লাগলো যে দানবরা আমাদের উপর
উপর কি অত্যাচার করছে, এ ওরটা এ নিজের ঘটনা বলছে, ওরা শুনছে, ওর ঘটনা বলছে, এরা শুনছে, যখন সবাই এটা দেখতে পেল যে আমি ভাবতাম বুঝি শুধু আমার উপরেই অত্যাচার হচ্ছে, কিন্তু এখন তো দেখছি যে শুধু আমার উপরে নয় সকলের উপরে এত ভয়ঙ্কর অত্যাচার, এই সকলের মনের মধ্যে তার ক্রোধের অগ্নি চলে উঠলো। সেই ক্রোধের অগ্নি থেকে সেখানে দেবী চণ্ডীর আবির্ভাব হলো। বন্ধু, এই কি চণ্ডী পুরাণ নয়? দেবী চণ্ডীর আবির্ভাব কোথায় হয়েছে? যজ্ঞ করতে করতে হয়নি, পুজো করতে করতে হয়নি, দেবী চণ্ডীর আবির্ভাব হয়েছে যখন দেবতারা সমবেত ভাবে তাদের উপর দানবের দৈত্যের অত্যাচারের কথা শ্রবণ করলো। সেই শুনতে শুনতে তাদের মধ্যে যে ক্রোধাগ্নি জাগলো, সেই ক্রোধাগ্নি থেকে দেবী চণ্ডীর আবির্ভাব হলো। সেই দেবী চণ্ডী এই দানবকে দানব সংহার করলেন। কিন্তু তার জন্যে তো একে অপরের দুঃখের কথা, একে অপরের কষ্টের কথা জানতে হবে। তো একে অপরের কষ্টের কথা জানতে যেতে না পারে সেই কাজ করছে এই মিডিয়া, মুসলমানের দালালি করছে। তাই বন্ধু, এই মিডিয়ার উপর নির্ভর না করে আজকে আমাদের মুখে মুখে, আমাদের মুখে মুখে প্রচার হবে ধানতলা বানতলার কথা, আমাদের মুখে মুখে প্রচার করতে হবে হেমতাবাদ প্রতিমা দাসের কথা, আমাদের মুখে মুখে প্রচার করতে হবে নির্দেশ খালিতে আরতি দাসকে 23 জন মিলে ধর্ষণ করে কিভাবে কেটে টুকরো টুকরো করে দিয়েছিল সে কথা প্রচার করতে হবে, ধানতলায় হিন্দু মেয়েদের গণধর্ষণের কথা আমাদের মুখে মুখে প্রচার করতে হবে। আর তারপর সেই আমাদের মা বোনের সম্মানহানির ক্রোধে হুতাশনে চলে উঠতে হবে, সেই ক্রোধ থেকে এক পবিত্র শক্তির জন্ম নেবে, সেই পবিত্র শক্তি হবে হিন্দু সংহতি, সেই পবিত্র শক্তি এই দানব সংহার করবে। বন্ধু, আজকে হিন্দু সংহতির ডাকে আপনাদেরকে ডেকে আনা হয়েছে ভিড় দেখানোর জন্য নয়, আপনাদেরকে মিডিয়া প্রচারের জন্য ডেকানো হয়নি, আপনাদেরকে ডেকানো হয়েছে আপনাদের মনের মধ্যে আত্মবল তৈরি করতে, আত্মবিশ্বাস তৈরি করতে। আপনি আপনার নিজের জায়গায় থেকে দাঁড়িয়ে লড়াই করুন, পা পিছিয়ে নেবেন না, ওখানে দাঁড়িয়ে মাথা কাটা যায় তাও ভালো, কিন্তু তবু পা পিছিয়ে নেবেন না। যখন আপনার এই সংকল্প আপনি দেখাতে পারবেন, তখন দেখুন ওই দুর্বৃত্ত মৌলবাদী, ওই জাহাদি মুসলমান, ওই পাকপন্থী মুসলমান, তারা পিছু হটবে, আপনাকে শক্ত পায়ে দাঁড়াতে হবে। আপনি যখন শক্ত পায়ে দাঁড়াবেন তখন আপনার সঙ্গে হিন্দু সংহতি আছে, হিন্দু সংহতি থাকবে। হিন্দু সংহতির কাজ মিটিং মিছিল করা নয়, হিন্দু সংহতির কাজ হলো গ্রামে গ্রামে হিন্দুর উপর অত্যাচার দুর্দশা দূর করা, হিন্দু মা বোনের ইজ্জত রক্ষা করা, হিন্দু মঠ মন্দির দেবী প্রতিমা রক্ষা করা, এই হচ্ছে হিন্দু সংহতির কাজ। এই কাজে আপনারা সকল আজকে এখান থেকে আত্মবিশ্বাস নিয়ে এবং এখানে যে সংকল্পের কথা বলা আছে সেই সংকল্পগুলোকে স্মরণ করে আপনারা ফিরে যান। আমি আমার আহ্বানে সর্বভারতীয় যে নেতৃত্ব, মাননীয় গোবিন্দাচার্যজি, ডক্টর সরজিৎ সিং ধান, ডক্টর পাণ্ডে, বিনোদজি, শৈলেন্দ্রজি যারা এসেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমার আভার প্রকট করছি, আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি দেরি আছে, এই মাত্র তপনদার কাছে উজ্জীবিত ভাষণ শুনে পাশ থেকে চলে যাচ্ছিলেন ডিম্পি আইচে বাবা, তপনদার কাছে তুলে দিচ্ছি। গঙ্গা থেকে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এখানে এসে একটা ব্যাচ ব্যাচ নিয়ে তিনি আমার মেয়ে ডিম্পি আইচ বুধবার বিয়ের দিন ছিল এবং সবকিছু কমপ্লিট, এবং 17 তারিখ শনিবার দিন ওকে তুলে নিয়ে যায়। আমি এই পর্যন্ত থানায় ডায়েরি করেছি, কেস করেছি, নাম করে দিয়েছি, সবকিছু করেছি। আমার বনগাঁ থানার বড় বাবু আমার কাছে শুধু সময় নাই, বলে দেখছি এই আজকে তুলে আনছি, কালকে তুলে আনছি, এ করছি তা করছি, এরকম আমি থানায় গেলে আমাকে উলট পালট কথাবার্তা বলে, কোনো স্টেট আমার কাছে নেয়নি। অজিত অধিকারের সঙ্গে আমাদের এই হিন্দু সংগঠনের সঙ্গে ওনার সঙ্গে আমার যখন যোগাযোগ হলো তখন ওনার সঙ্গে আমি আলাপ করলাম, আলাপ করবার পরে উনি আমাকে এই সংগঠনে নিয়ে এসেছে। এইবার আমি এই সংগঠনের পরে নির্ভর করছি, ইনারা যেটা সিদ্ধান্ত নেবে আমি সেটার পরে নির্ভর করব। নমস্কার।
হবে না, পুলিশ কিছু করবে না, আমাদেরকে সংকল্প নিতে হবে, আমার বোনদের কামড়া বাঁচাবো। বিশেষ আলোচনা সভা আছে আগামী 21 ফেব্রুয়ারি বেলা 3টায়। আপনারা যারা কলকাতার কাছাকাছি রয়েছেন তারা অবশ্যই সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবারে বাড়িটাকে আমি আহ্বান করছি আমাদের মাননীয় সভাপতি শ্রী বাড়ির বরণ গুহ আজকে সভার সভাপতি, তিনি তার সভাপতির অভিভাষণ দেবেন। একটা আমার ভুলে গেছে, একটি অনুরোধ এসেছিল যে বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারীরা আসছে এদেশ দখল করার জন্য, নাগরিকত্ব পাচ্ছে না তারা, এদেশে শরণার্থীর মর্যাদা পাচ্ছে না, তাদেরকে চোরের মতো লুকিয়ে থাকতে হচ্ছে, তাদের প্রতি আমাদের পূর্ণ নৈতিক সমর্থন, এদেশে আসার তাদের অধিকার আছে, তারা তাদের ধর্ম বাঁচানোর জন্য এসেছে, এই ঘোষণা।